করোনার কারণে অনলাইনে ক্লাস হলেও পরীক্ষা না হওয়ায় শেষ হচ্ছে না শিক্ষা জীবন। এতে অনিশ্চিত হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভবিষ্যৎ। তবে শনজট কমাতে এবার অনলাইনে পরীক্ষা নিতে চায় সরকারি বিশ্ববিদ্যালয়গুলো। আগামী 6 মে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাথে বৈঠকে সবকিছু চূড়ান্ত হলে ঈদ উল ফিতরের পর শুরু হতে পারে পরীক্ষা। প্রাণঘাতী করোনার কারণে গত বছরের 17 মার্চ থেকে বন্ধ দেশের শিক্ষা প্রতিষ্ঠান। পাঠ্যসূচি শেষ করতে অনলাইনে চলছে পাঠদান, তবে পরীক্ষা না হওয়ায় শেষ হচ্ছে না শিক্ষাবর্ষ। এতে তৈরি হচ্ছে শনজট। চলতি মাসের 24 মে থেকে বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরুর কথা থাকলেও সংক্রমণ বাড়ায় তা অনিশ্চিত। এ অবস্থায় ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় শিক্ষার্থীরা। অনলাইনে ক্লাস হলেও পরীক্ষা হচ্ছে না, এতে শনজটের কবলে পড়ে গেছে। এভাবে চলতে থাকলে পড়ালেখা কবে শেষ হবে, এ নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। শনজটের কবলে পড়তে থাকলে আমাদের চাকরি বয়স কমে যাবে, এতে করে আমাদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়ে যাবে। 3টা সেমিস্টার আটকে আছে, আমাদের পরীক্ষাগুলো আটকে আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় খোলার পর যদি আমাদের পরীক্ষাই নিতে থাকেন, তাহলে দেখা যাবে 6 মাস চলে যাবে আমাদের পরীক্ষাগুলো শেষ করতে। বিকল্প কোনো পদ্ধতিতে পরীক্ষা নেওয়া গেলে আমাদের ভালো হতো। আমাদের পরীক্ষাগুলোকে যাতে অনলাইনের মাধ্যমে নিয়ে নেওয়া হয়, তাহলে আমরা আমাদের জন্য অনেক উপকার হয়, আমরা শনজট থেকে বেঁচে যাই। বিষয়টি নিয়ে চিন্তিত সরকারি বিশ্ববিদ্যালয়গুলো। শনজট কমাতে তাই নেওয়া হচ্ছে ক্র্যাশ প্রোগ্রামের পরিকল্পনা। চলছে সেমিস্টারের সময় কমিয়ে অনলাইনে পরীক্ষা নেওয়ার চিন্তাভাবনা। এ নিয়ে উপাচার্যদের সাথে বৈঠকে বসছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এখন মূল সমস্যা আমাদের পরীক্ষা নেওয়াটা কিভাবে নেওয়া যেতে পারে, এই বিষয়টা চিন্তা ভাবনা করতেছে। এই বিষয়ে একটা মিটিং উপাচার্যদের আছে, সকল পাবলিক বিশ্ববিদ্যালয় উপাচার্যদের একটা মিটিং ইউজিসিতে 6 তারিখে হবে। আমি মিটিং করে ওনাদের সাথে এই যে ড্রাফট যেটা কমিটি প্রস্তাব করেছে এটা নিয়ে আলোচনা করা হবে। আলোচনা করার পর কমিটির এই ড্রাফট চূড়ান্ত করা হবে, আর ঈদের পরপরই অনলাইনে যে শিক্ষা কার্যক্রম চলমান রয়েছে এর পাশাপাশি অনলাইনে অ্যাসেসমেন্ট আমরা সম্পূর্ণ করতে পারব, অর্থাৎ প্রত্যেকটা বিষয়বস্তু মূল্যায়ন করা হবে। এদিকে করোনা পরিস্থিতিতেও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয় অনলাইনে পরীক্ষা, তবে এ বিষয়ে নীতিমালা চূড়ান্ত না হওয়া পর্যন্ত আপাতত তা বন্ধ থাকছে। মাহমুদুল আরেফিন, দীপ্ত সংবাদ, ঢাকা।